মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, কিন্তু স্ন্যাক্স রেসিপি। আমরা অনেক সময় বিকেলে একটু স্ন্যাক্স, কিন্তু চায়ের সাথে এটা কিন্তু আমরা খেয়েই থাকি। তো আজকে যে রেসিপিটা সেটা একদম সহজ আর ঘরোয়া উপকরণে। আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে ক্রিসপি মশালা স্মাইলি পটাটো। তো চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর আগে আমরা কিছু মশলা রেডি করব, সেই মশলাগুলো আমরা আগে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে গোটা জিরে, আর দিয়ে দেব এর মধ্যে গোটা ধনে। অবশ্যই কিন্তু এই মশলাটা আগে রেডি করে নেবেন, তারপরে কিন্তু এই রেসিপিটা বানাবেন, কারণ মশলাটা কিন্তু এই রেসিপিটাতে টেস্টটা স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে। আমি গোটা ধনে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পাঁচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে স্টার্নিস, আর লাগছে জোয়ান, আর এর মধ্যে দেব কারি পাতা। আমি কারি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে সেগুলোকে আমি একটু রৌদ্রের মধ্যে শুকিয়ে আমি রেখে দিয়েছি, আর সেই কারি পাতাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ কারি পাতাও দিতে পারেন, তো এটা শুকিয়ে ড্রাইভাবে দিলে তাহলে কিন্তু ভালো হবে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার দানাগুলোকে আমি ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, আমি আদাগুলোকে ভালো করে এরকম পিস পিস করে কেটে সেটাকে আমি শুকিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে ইউজ করছি। আর আমি আগেই বলে দিয়েছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর লাগছে এর মধ্যে দারচিনি, অল্প পরিমাণে লাগছে দারচিনি, আর লাগছে জোয়ান। অবশ্যই এই মশলাটা কিন্তু আপনারা আগে বানিয়ে নেবেন, তারপরে কিন্তু রেসিপিটা বানাবেন, কারণ এই মশলাটার যে ফ্লেভারটা সেটাই হচ্ছে আসল রেসিপিটাতে স্বাদটা এনে দেবে। সবগুলো মশলা নিয়ে আমরা এটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নেব, আর এটাকে একদম অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা যাতে খুব ভাজা না হয়ে যায়। আমরা কিন্তু মশলাটা আমি উষ্ণ গরম করে এটাকে নাড়িয়ে নেব, আর তার আগে সব মশলাগুলোকে রেডি করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আমি একসাথে হলুদও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এর মধ্যে বিট লবণ আমি অ্যাড করে দিয়েছি। আর আমি যেহেতু এর মধ্যে বিট লবণটা দিয়েছি, আর আমি কিন্তু পরে লবণটা আমি অল্প দেব। আর এর মধ্যে অ্যাড করে দিলাম আমরা ড্রাই পুদিনা পাতা। আমরা পুদিনা পাতাটাকে ভালো করে শুকিয়ে আমি ড্রাই করে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার, আপনারা চাইলে আমচুরের জায়গায় চাট মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে আমচুর ব্যবহার করেছি। আর এটাকে দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু নাড়িয়ে নেব, আমরা জাস্ট গরম করে নেব, আমরা কিন্তু এটা ভাজব না। আমি ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি, নিয়ে মশলাটাকে আমরা কিন্তু গুঁড়ো করে নেব। আমরা নিয়ে নিয়েছি একটা মিক্সার জার, আর এর মধ্যে আমি পুরো মশলাটাকে নিয়ে নিয়েছি। মশলাটাকে নেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে আমরা ফেরত আসছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি জল, আর এর মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব এর মধ্যে এক চিমটে মতো হলুদ। আর আমি যে আলুগুলো এর মধ্যে আগে রেখেছিলাম, সেই আলুগুলোকে, কেটে রাখা আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব। আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমরা চলে যাব মেন রেসিপিতে। আমরা আলুগুলো দিয়ে দিয়েছি, আমি এখানে আলু নিয়েছি চার থেকে পাঁচটা আলু নিয়েছি, আর সেগুলোকে দুটো ভাগ করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটাকে রেখে দেব, তারপরে কিন্তু আমরা আলুটাকে সেদ্ধ করার পরে ফিরে আসছি। আমরা আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি দেখিয়ে দেব পুরো উপকরণগুলো। আমরা আলু নিয়েছিলাম, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর লাগছে চালের গুঁড়ি, আর নিয়ে নিয়েছি ভাজা মশলাটা।
আমরা সবগুলো রেডি করে নিয়েছি। আর কিন্তু এর মধ্যে লাগছে স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে চিনি, আর এর মধ্যে লাগছে রিফাইন্ড অয়েল। তো চলো দেখে নিই আমরা রেসিপিটা কিভাবে বানাবো। আমরা পুরোটা রেডি করে নিয়েছি, এরপরে চলে যাব রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি জল নিয়েছি, এখানে আমি প্রায় 3 কাপ মতো জল নেব। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে আমি চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার পরেই কিন্তু চালের গুঁড়িটা দিয়েছি, তার আগে কিন্তু চালের গুঁড়িটা ঠান্ডা জলে দেবেন না। আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে চালের গুঁড়িটাকে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। আর অবশ্যই চালের গুঁড়িটাকে ভালোভাবে রেডি করে নেওয়ার পরে আমরা এটাকে নামিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 পিঞ্চ মতো নুন। আমি এক্সট্রা কোনো মশলা এর মধ্যে আপাতত ইউজ করিনি, শুধুমাত্র 1 পিঞ্চ নুন দিয়ে চালের গুঁড়িটাকে আমরা নামিয়ে নিয়েছি। আর দেখুন, এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, কারণ এটা কিন্তু ভালোই গরম আছে। তো এটা আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমরা এর মধ্যে কিন্তু একটু হাতের মধ্যে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালোভাবে কিন্তু একদম সফটভাবে আমরা মেখে নেব। আর এর সাথে কিন্তু আমরা দিয়ে দেব যে আলুগুলোকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু আমরা ভালোভাবে মেখে আমরা রেখে দিয়েছি ম্যাশ করে। সেই আলুগুলো কিন্তু আমরা এর সাথে দিয়ে দেব। আর এটা কিন্তু অবশ্যই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেবেন, যাতে এর মধ্যে গোটা আলু না থাকে। আলুগুলোকে ম্যাশ করার পরে আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে আবারও ভালোভাবে কিন্তু আমরা মেখে নেব। আর এটা একদম সফট একটা ডো তৈরি হবে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব মাখার সময় কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যাতে মুচমুচে হয় তার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে সুজিও ইউজ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। দেওয়ার পরে এটাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমরা ভেজে আমরা রেডি করেছিলাম, এইবারে সেই মশলাটা দেব। এই মশলাটা কিন্তু তার জন্যেই আগে থাকতে আমরা ভেজে রেডি করেছিলাম। আর মশলাটা দেওয়ার পরে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন। দেখুন, আমরা খুব সুন্দরভাবে ডোটা একদম সফটভাবে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে আমি এরকম হাত দিয়ে ভালো করে এটাকে লম্বাটে আকার করে নিয়েছি। আর এটাকে আমরা পিস পিস করে আগে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা কিছুটা পরিমাণ নিয়ে আমরা আগে রেডি করে নেব প্রত্যেকটা স্মাইলিগুলো। তো আমরা দেখুন খুব সুন্দরভাবে এটাকে রেডি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই চাইলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে যেহেতু আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দেইনি। আর আপনারা, আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বা আপনারা এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। আমি সেটাও কিন্তু এর মধ্যে ইউজ করিনি। আর এটাকে আমি দেখুন হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে আপনারা এটাকে এইভাবে একটু প্রেস করে নিয়ে আর একটা স্ট নিতে পারেন। আপনাদের কাছে যদি স্ট থাকে স্ট নিতে পারেন। আমি একটা কাঠি নিয়েছি আর সেটার সাহায্যে আমি এর মধ্যে মাঝখানতে আমি দুখানা ফুটো করে নেব, ছিদ্র করে নেব। আর দেখুন আমি চোখ আকারে কিন্তু এটা ছিদ্রগুলোকে করে নিচ্ছি। আর একটা স্পুন নেব, সেই স্পুনটা দিয়ে কিন্তু আমরা স্মাইলিটা বানাবো। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, এরকম সুন্দর একটা স্মাইলি স্ন্যাক্স রেসিপি। আর দেখুন আমরা স্পুনটাকে নিয়েছি, স্পুনটার এরকম উল্টো দিক করে আমরা স্মাইলিটাকে খুব ভালোভাবে বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্মাইলিটা হয়েছে। আপনারা এর থেকেও আরও বেটারভাবে কিন্তু এটা রেডি করতে পারেন। তো দেখুন এইভাবে রেডি হয়ে গেছে। আমরা প্রত্যেকটা স্মাইলি আস্তে আস্তে আমরা প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি। আমি আবারও একটা নিয়েছি। আর আমি তারপরে আমি একইভাবে, যারা এখনও এটা ভালোভাবে একটু দেখেননি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা ছিদ্র করে নিয়ে তারপরে একটা স্পুনের সাহায্যে
এটাকে স্মাইলি তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে কিন্তু সুন্দর দেখতে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন, আর বাচ্চারাও কিন্তু এরকম স্ন্যাক্স পেলে কিন্তু খুশিই হবে। আর এটা কিন্তু খুব কম উপকরণে, ঘরোয়া উপকরণের মধ্যে এটা বানানো। আর দেখুন এটার মধ্যে কিন্তু কোনো রকম আমি আর কিছু ইউজ করিনি, আর তেলও আমি ইউজ করিনি। খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্মাইলি আমি এর মধ্যে রেডি করে নিচ্ছি। দেখুন আমাদের স্মাইলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি এরকম রেসিপি ভালো লাগবে। তো এরপরে আমরা এগুলোকে ফ্রাই করে নেব, আমরা এটাকে ড্রিপ ফ্রাই করবো। তার জন্য আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলটা কিন্তু বেশি দেব, কারণ এটাকে আমরা একদম ডিপ ফ্রাই করবো, তার জন্য কিন্তু আমরা রিফাইন্ড অয়েলটা একটু বেশি দেব। আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হলে তারপরে কিন্তু আমরা সেই স্মাইলিগুলো আমরা এক এক করে দিয়ে দেব। দেখুন তেলটা আস্তে আস্তে গরম হতে আরম্ভ করেছে। এরপরে আমি তেলটার মধ্যে সামান্য একটুখানি দিয়ে দেখে নিচ্ছি যে এটা কতটা হয়েছে। আর আমি কিন্তু দেখুন এটা হালকা গরম হয়েছে, আর এরপরে আমি এটা একটা এরকম ছাঁচার সাহায্যে আমি ভালো করে তেলটাকে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব, এরপরে উষ্ণ দেখুন গরম হয়ে গেছে, আর যে বাবলস হতে আরম্ভ করে দিয়েছে, আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব ওই স্মাইলিগুলো। স্মাইলিগুলোকে দিয়ে আমরা কিন্তু হালকা, যেহেতু গরম হয়েছে খুব একটা গরম করব না। আর এটাকে কিন্তু আমরা প্রথমে লো টু মিডিয়ামে রেখে দেব, কারণ আমরা যদি একদম হাইতে করে দিই তাহলে ওপরেরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরের অংশটা একদমই হবে না। তাই আমরা প্রথমে লো টু মিডিয়ামে রেখে দিয়ে ভেতরটা আমরা ভালোভাবে এটাকে ফ্রাই করে নিয়ে তারপরে আমরা হাইতে গ্যাসের ফ্লেমটাকে করে আমরা এটাকে ভেজে নেব। দেখুন এটা খুব সুন্দরভাবে আমরা এইভাবে ভেজে নিচ্ছি, আর স্মাইলিগুলো কিন্তু এটা কিন্তু ভাজতে ভাজতে এটা যখন রেডি হয়ে যাবে, হালকা ব্রাউন কালার হয়ে গেলে দেখুন আস্তে আস্তে এটা অনেকটাই ফুলে যাচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমরা উল্টে পাল্টে প্রত্যেকটা স্মাইলি আমরা ভেজে নিচ্ছি। দেখুন স্মাইলিগুলো একদম ফুলে খুব সুন্দর হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমরা ভেজে নিয়েছি। এরপরে আমরা স্মাইলিগুলোকে একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে রেখে দেব। আর আপনারা এর আমি কিন্তু এই এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রেখে দিয়েছি, যখন লালচে ব্রাউন কালার চলে এসেছে তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে ভালো করে কিন্তু আরও একটু ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ক্রিসপি আর অসাধারণ খেতে। আমরা এইভাবে কিন্তু স্মাইলিগুলোকে আমরা ভেজে তুলে নিলাম। আমি আবারও যে কটা আমি স্মাইলিগুলো ছিল সেইগুলোকে আমরা আবারও এর মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর আমরা সবগুলোকে দিয়ে ফ্রাই করে নেওয়ার পরে এটাকে আবারও উল্টে পাল্টে আমরা রেডি করে নেব। আর স্মাইলিগুলো কিন্তু দেখুন কোনো রকমে গায়ে গায়ে লেগে যাচ্ছে না, আর এই স্মাইলিগুলো কিন্তু খেতেও কিন্তু একদমই খুবই সুন্দর, আর খুব কম টাইমের মধ্যে এটা কিন্তু রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর সামনেই কিন্তু আসছে জামাই ষষ্ঠী, তো বাড়িতে কিন্তু এরকম স্ন্যাক্স রেসিপি কিন্তু আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন এরপরে আমরা এটা হালকা ব্রাউন করে আবারও ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে আমরা প্রত্যেকটা স্মাইলি কিন্তু এরপরে আমরা তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে, এবার প্রত্যেকটা স্মাইলি আমরা তুলে নিচ্ছি। আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর দেখুন আমরা পাত্র থেকে ঢেলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এর পাশে আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ আর হচ্ছে টমেটো কেচাপ। আপনারা চাইলে গ্রিন চিলি সসও আপনারা এর মধ্যে খেতে পারেন। আমরা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম খুব সুন্দর ক্রিসপি মশালা স্মাইলি পটাটো। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন এরকম চটজলদি একটা সুন্দর রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই
আপনারা জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাদেরকে বলবেন যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে আর স্মাইলিগুলো খুব ভালো হয়েছে। আমরা এর মধ্যে টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে কিন্তু আমরা এটাকে, তাহলে আমাদের রেডি হয়ে গেছে ক্রিস্পি মশলা স্মাইলি পটাটো। তো যেমন দেখতে তেমন কিন্তু খুবই সুন্দর খেতে আর একদম মুচমুচে আর ক্রিস্পি। চা দিয়ে কিন্তু বা স্ন্যাক্স হিসেবে কিন্তু অসাধারণ রেসিপি। বাচ্চারা যখনই বায়না করবে এরকম কোনো স্ন্যাক্স বা বিকেলের টিফিন আপনারা কিন্তু বানিয়ে দিতেই পারেন এরকম স্ন্যাক্স রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর আমাদের চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করোনি, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।